চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব লাল লেখাটির উপরে ক্লিক করুন অথবা টাচ দিন, এবং সর্বশেষ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। এ বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর অধ্যায় 4.2 মান নির্ণয় প্রশ্ন নম্বর 10। আমরা 4.2-এর এই 10-এর পূর্বে 9 নম্বর পর্যন্ত এই অধ্যায়ের সকল অঙ্ক সমাধান করেছি, এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তো সবগুলো অঙ্কই তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল থেকে প্লে লিস্টে গেলেই দেখবে সকল অঙ্কের সমাধানগুলো আছে। এটি একমাত্র চ্যানেল যেটি ইউটিউবের সকল অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো সমাধান করে থাকে, 8, 9, 10 সকল শ্রেণীর সকল অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো সমাধান করে থাকে। তো আশা করি তোমরা এই সব অঙ্কগুলোর সমাধান পাবে এই চ্যানেল থেকে। এখানে 10 নম্বর অঙ্কে দেওয়া আছে এ সমান 7 হলে এ কিউব প্লাস 6a² এরপরে প্লাস 12a+1 এর মান নির্ণয় করো। তো কীভাবে আসলে এইটির মান নির্ণয় করবো দেওয়া আছে a = 7। তা আমরা শুরু করি, শুরু করলেই তোমরা খুব সহজে এটা বুঝে নিতে পারবে। তো আমরা প্রথমে মানটা দেওয়া আছে লিখে মানটা লিখে ফেলবো। তো এখানে আমি দিচ্ছি সমাধান দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে এখানে একটাই মান মাত্র দেওয়া আছে যে a = 7। তো এখানে একটাই মান দেওয়া আছে a = কত 7। তো এখন আমাদের এই এইটার মান বের করতে বলছে, এই কিউবের এই যে এখান থেকে এইটার মান বের করতে বলছে। তো আমরা এখন এই মানটা বের করবো। তো আমি লিখছি প্রথমে দেখো তোমরা যে এ কিউব এরপরে প্লাস 6a² এরপরে প্লাস 12a+1 এইটার মান আমাদের বের করতে হবে। তো এইটার মান আসলে কিভাবে বের করব, এখানে একটি কাজ করতে হবে, একটি কৌশল অবলম্বন করতে হবে, তাহলে খুব সহজেই মানটি বের করা যাবে। তো আমরা এখানে একটা সূত্র নিয়ে আসবো। তো সূত্রে নিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে, আমরা এটাকে এ ধরে নিচ্ছি অর্থাৎ এ কিউব। এখন এইটাকে আমরা এ কিউব ধরে নিচ্ছি, এরপরে আমি আগে লিখি তারপরে লাইনটা লেখার পরে বোঝালে তোমাদের সহজে হবে। আমরা এখানে এ কিউব প্লাস সূত্রে 3 মনে করে নিলাম, এরপরে a² মনে করে নিলাম এ কে, এরপরে b² ধরে নিলাম আমরা 2। তো যদি আমরা b² তাহলে আচ্ছা আমরা এখানে 3a² b এটাকে b ধরে নিলাম, এরপরে তো 3a² বলতে একে ধরে নিলাম আর বি বলতে 2কে ধরে নিলাম, যেহেতু আমাদের এখানে 6a² আনতে হবে সেজন্য আমরা বি হিসাবে 2কে নিলাম। এরপরে সূত্রের প্লাস নিলাম, এরপরে আবারও সূত্রে 3 এ বলতে আমরা ধরেছি এ, বি স্কোয়ার বলতে আমরা বি ধরেছি 2। তো 2 এর উপরে আবার কী হবে, 2 এর উপর স্কোয়ার হবে, তো দিয়ে দিলাম। এরপরে প্লাস বি কিউব, তো বি কিউব বলতে যেহেতু আমরা 2 ধরেছি তাই 2 এর উপরে কী হবে, কিউব হবে। তো এরপরে আমরা এখন হিসাব করবো, হিসাব করার পরে দেখবো যে আমাদের এখানে কোনো সংখ্যা কম বেশি হলো কি না। তো দেখো এই এ কিউব ঠিক আছে, এরপরে 3 × 6 a² এটাও ঠিক আছে, এরপরে এখানে 2 × 4 হবে, 3 × 4 = 12 a, এটাও ঠিক আছে, কিন্তু এখানে কত হয়েছে এই 1 লাগবে, কিন্তু আমাদের এখানে বেশি হয়ে গেছে অর্থাৎ 2 এর উপরে কিউব করেছি। তো 2 এর উপরে কিউব করলে কত হয়েছে 8 হয়, অর্থাৎ 2 3 বার গুণ করতে হবে, তাহলে 2 × 4, 4 × 8, তা 8 হয়ে যাবে, 8 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লাগবে কত, শুধু 1। তো যেহেতু আমাদের এখানে 8 হয়ে গেছে আর লাগবে 1, তো 7 বেশি হয়ে গেছে, 7 বেশি হয়ে গেছে, তাই আমরা এখানে কী করবো -7 করে দিব। তাহলে আমাদের এখানে কী হয়ে যাবে, এই এখানে আমাদের এই 1টা চলে আসবে, তার মানে আমরা এখানে 8 হচ্ছে, 8 থেকে 7 কী করলাম বিয়োগ করে দিলাম, তাহলে আবার 1 থেকে যাচ্ছে, এভাবে সূত্রটা করলাম। আমি আবারও তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো, আমরা এ কিউবকে এ কিউবই ধরলাম, এরপরে বি কিউব হিসাবে মানে 2কে ধরেছি। তো এ কিউব সূত্রে নিয়ে আসার জন্য এই কাজটা করছি, তো এ কিউব এরপরে সূত্রে 3 a² বলতে এ ধরেছি এটা, আর বি বলতে আমরা ধরেছি 2, তাহলে 3a² b এরপরে প্লাস 3ab² প্লাস বি কিউব। এখন এগুলো হিসেব করে দেখছি যে আমাদের এ পর্যন্ত সব ঠিক আছে, শুধুমাত্র 1-এর ক্ষেত্রে এখানে লাগবে 1, কিন্তু চলে আসছে আমাদের 8। তো যেহেতু 7 বেশি হয়ে গেছে তাই আমরা এখানে -7 করে দিয়েছি, মানে 7 বিয়োগ করে দিয়েছি। তো এখন আমরা এ পর্যন্ত লিখতে পারবো a+b হোল কিউব, তার মানে এখানে আমরা এরকম লিখতে পারবো যে a+b হোল কিউব এটা লিখতে পারবো, আর এখানে লিখতে পারবো কত, -7, এটা আমরা করে দিলাম। তারপরে এখন আমরা যেটা করব, তো এখানে দেখো আমাদের এ সমান একটা মান দেওয়া ছিল, এই যে এখানে আমাদের এ সমান দেওয়া আছে 7, তো আমরা এখানে মানটা বসিয়ে দেবো। তো এর জায়গায় যদি আমরা 7 বসাই তাহলে 7 এরপরে 2 এর উপরে আবার কী হলো, হোল কিউব, এরপরে আছে এখানে -7, -7 করে দিলাম। এরপরে যেটা করব, এখন 7 আর 2 কত 9, তো আমরা এখানে 9 লিখবো, 9 এর উপরে আবার কী আছে, কিউব আছে,
এরপরে মাইনাস সেভেন। তো নয়কে নয়ের উপরে কিউব আছে, তার মানে নয় কয়বার গুণ আছে? তিনবার। তো তিনবার যদি আমরা নয়কে গুণ করি তাহলে নয়ে নয়ে গুণ করলে 81 হয়, 81কে আবার 9 দিয়ে গুণ করলে হবে কত? 81কে আবার 9 দিয়ে গুণ করলে হবে 729। তা আমরা এখানে লিখে দেবো 729, তো লিখে দিলাম। এরপরে হচ্ছে -7। এখন আমরা 729 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত থাকবে? 722 থাকে। এই হলো আমাদের এই অঙ্কের সমাধান। আসলে কঠিন কিছু না, একটু সতর্কতার সাথে দেখলেই সহজে অঙ্কগুলো হয়ে যায় বা সমাধান করা যায়। তো এখানে সবচেয়ে মনে রাখার সবচেয়ে বড় বিষয়টি হলো, এটা তো 722 অ্যান্সার হয়ে গেল, তো এখানে সবচেয়ে মনে রাখার বিষয়টি হলো যে এখানে আমরা সূত্রটি করেছিলাম, এই জায়গাটা, এই জায়গাটা যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। এখানে আমরা এ কে এ ধরেছি, তাহলে এ কিউব সূত্রে নিয়ে আসার জন্য। আর এখানে আমরা সূত্রে থ্রি নিয়েছি, এরপরে এ বলতে এটা এ স্কোয়ার, আর বি বলতে ধরেছি আমরা 2 কে, তো 2 ধরে নিলাম, যেহেতু আমাদের এখানে 6 এ স্কোয়ার আনতে হবে তাই আমরা 2 ধরে নিয়েছি এখানে, অর্থাৎ 3 এ স্কোয়ার বি এটা হয়ে যাচ্ছে। এরপরে 3 ধরেছি সূত্রের, এ বলতে এ, আর বি ধরেছি 2, তো 3 এ বি স্কোয়ার, এখানে 2 2 গুণে 4, 3 4 এ 12, আবার 12 এ হয়ে যাচ্ছে। কিন্তু বি কিউব এখানে একটু কাজ করতে হয়েছে, অর্থাৎ আমাদের এখানে শুধু লাগবে 1, কিন্তু চলে আসছে 8, মানে 2 এর উপরে কিউব থাকলে 2 তিনবার গুণ করতে হয়, তো তিনবার গুণ করে দেখছি 8 হচ্ছে, তো লাগবে 1, তাই আমরা এখানে 7 বিয়োগ করে দিয়েছি। তো 8 থেকে 7 বিয়োগ করে দিলে আবার 1 থাকে, এই কাজটা করেছিলাম এখানে। তো যাই হোক, এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখে বুঝবে তাহলে হয়ে যাবে সহজে। তো এই ছিল আমাদের আপাতত আজকে 10 নম্বর অঙ্কের সমাধান এটা। তো ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আর ভিডিওর নিচে আমরা একটি লিঙ্ক দিয়ে রেখেছি, এই 4.2 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমরা এই অঙ্কের লিঙ্ক থেকে পাবে। তো দিনটি সবার ভালো কাটুক, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি, খোদা হাফেজ।